হ্যালো ফ্রেন্ডস, কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো বাচ্চাদের কিছু লার্নিং অ্যাক্টিভিটিস নিয়ে। আমরা কিভাবে বাচ্চাদেরকে অপোজিট ওয়ার্ডগুলো শেখাবো, বাচ্চাদেরকে যে কোনো ওয়ার্ড শেখানোর সময়, ইংরেজি ওয়ার্ড বিশেষ করে, সেটা শেখানোর সময় সেই ওয়ার্ডটার অর্থটা শেখাতে হবে এবং ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি লাইফের সঙ্গে সেই ওয়ার্ডটাকে রিলেট করতে হবে এবং বাচ্চাদেরকে সবসময় সেই ওয়ার্ডটা রিপিট করতে হবে এবং প্র্যাকটিস করাতে হবে। তাহলেই কিন্তু বাচ্চারা এই ওয়ার্ডগুলো শিখতে পারবে। নার্সারি বা প্রি নার্সারি বয়স থেকেই, যেমন 2.5 থেকে 3 বছর, 3.5 বছর, এই এজ গ্রুপের সময় থেকে কিন্তু বাচ্চাদেরকে ইংরেজি ওয়ার্ড শেখাতে হয়। সাইট ওয়ার্ডই বলুন বা অ্যাকশন ওয়ার্ডই বলুন বা অপোজিট মিনিং বা সিমিলার মিনিং বা সিনোনিম যেটাই বলুন না কেন, বাচ্চাদেরকে কিন্তু এই বয়স থেকে শেখাতে হবে এবং এটা ডেইলি রুটিন বা ডেইলি কাজের সঙ্গে মিলিয়ে সেটা করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাদেরকে কীভাবে কাজের মাধ্যমে আমরা তাদেরকে অপোজিট মিনিং শেখাতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। বাড়িতেও ট্রাই করে দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি খুব সহজেই কিন্তু অপোজিট মিনিং শেখাতে পারছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। লার্নিং রিলেটেড যদি আর কোনো কোয়ারিজ থাকে এই ভিডিওর নিচে অবশ্যই করবেন। আমি ট্রাই করব আমার সাধ্যমতো আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিনে কীভাবে আমি ওদেরকে পড়াশোনা করাচ্ছি, পড়াশোনা শেখাই, সেটাও আমি আপনাদের সঙ্গে আগামী দিনের ভিডিওতে একে একে শেয়ার করবো।